ভারী বৃষ্টিপাতের কারণে কুমতি জেলার বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা প্রচুর বাড়িঘরে বন্যার জল ঢুকে গেছে ইতিমধ্যে মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় একাধিক ত্রাণ শিবির খোলা হয়েছে একমাত্র মহারানী এলাকাতে একশো সাতানব্বইটি পরিবার ত্রাণ শিবিরে আশ্রয় গ্রহণ করেছেন মঙ্গলবার বন্যা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে চান বিধায়ক অভিষেক দেবরায় বাড়িঘরে জল ঢুকে গেলেও কিছু মানুষ বাড়িঘর ছেড়ে চলে যাচ্ছে যাচ্ছে তাদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য অনুরোধ করেন তিনি এদিন সাংবাদিকদের মুখোমুখি হয় বিধায়ক অভিষেক দেবরা জানান বন্যায় এলাকায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে নব্বই শতাংশ মৎস্য চাষে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রচুর কৃষকের ফসল জলের তলায় চলে গেছে ইতিমধ্যে তহসিলদাররা বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে ক্ষয়ক্ষতির পরিমাণ লিপিবদ্ধ করছেন ক্ষতিগ্রস্ত মৎস্য চাষে কৃষক ও জনসাধারণের পাশে সরকার থাকবে বলে আশ্বস্ত করেন বিধায়ক অভিষেক দেবরায় যেন না যায় মৎস্যজীবী যেন এই মুহূর্তে না যায় কারণ জলের ইয়ে আরো বাড়তে পারে আর পাশাপাশি আমি আর একটা দেখেছি যে প্রচুর পুকুর মানে প্রায় নাইনটি যারা যারা মৎস্য চাষী আছে তাদের ক্ষতিগ্রস্ত হয়েছে সরকার তাদের পাশে আছে যেমন যারা কৃষিকাজ করছে তাদের পাশে সরকার আছে অলরেডি আমাদের তহসিলদার যারা আছে বিভিন্ন জায়গায় গিয়ে লিস্ট আউট করছে কোন জায়গায় কী সমস্যা হয়েছে কার কত ক্ষতি হয়েছে এবং অনেকে ঘর পড়ে গেছে এবং এটার বিশাল বন্যা হয়েছে সারা জেলা জুড়ি অবস্থা শুধুমাত্র মাতাবাড়ি না আর কিপুরে বলুন কাকড়াবোনে বলুন আমাদের অমরপুরে অমরপুরের অবস্থা তো আরও খারাপ হ্যাঁ সেখানে আমরা নিচু নিচু সেখানে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে প্রশাসনের তরফ থেকে সেগুলোকে দেখা হবে এবং সরকার তাদের পাশে আছে এদিকে বিভিন্ন ত্রাণ শিবিরে আশ্রয় গ্রহণকারীদের জন্য পানীয় জল ও খাবার প্রদানের ব্যবস্থা করেছেন প্রশাসন শিশুদের জন্য দুধের ব্যবস্থা করা হয়েছে গোটা পরিস্থিতির উপর নজর রেখে চলেছে প্রশাসন